ঘুম থেকে উঠেই দেখি ছেলে মুখটাকে হাঁড়ি করে বসে আছে। কিরে কি হলো? আরে তুমি আজকে যদি আমাকে রুটি তরকারি বা স্যান্ডউইচ দিয়েছো না, আমি স্কুলেই যাব না। আরে বাবা না না, আজকে একটা দারুণ টিফিন তৈরি করছি, যার জন্য এখানে দেখো বেসন, চালের গুঁড়ো আর সুজিটাকে দই দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এবার কিছু সবজি কেটে নেব, যে সমস্ত সবজি ঘরে থাকে সেগুলো, আর চাইলে পরে কিন্তু একটু ক্যাপসিকাম, গাজর এগুলোও দিতে পারো। তো আমি ঝটপট এগুলোকে একটু কুচি করে নিয়েছি। এবার যে দেখো ফুলে গেছে যে ব্যাটারটা, তার উপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে একটু মিক্স করে মানে একটু পাতলা করে নেব। এবার এর মধ্যে কাটা সবজিগুলো দিয়ে দেবো। চাইলে পরে কিন্তু এর মধ্যে একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, তার সাথে হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, লঙ্কা, নুন, সাথে দিয়েছিলাম একটু লাউ ঘষে। লাউটাও খেতে চায় না, কিন্তু ঘষে দিলে তো এটা বুঝতেই পারবে না। ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এই যে জিরে, গোটা জিরে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে একটু খাওয়ার সোডা, সাথে লেবুর রস আর একটু চাট মশলা দিয়ে দেবো। চাইলে কিন্তু তোমরা খাওয়ার সোডার জায়গায় ইনো ব্যবহার করতে পারো। প্রত্যেকটা জিনিসকে ভালো করে এরকম মিশিয়ে কিছুক্ষণ রাখবে। এবার একটা কড়াই নিয়ে, পারলে একটু ছোট প্যান টাইপের নিয়ে নেবে, তার মধ্যে দিয়ে দিবে তিল, সাদা তিল আর সর্ষে কারি পাতা। ওপর দিয়ে এই ব্যাটারটাকে একটু মোটা করে দিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে কিন্তু একটু মিডিয়াম আঁচে খানিকক্ষণ ধরে এটাকে সেকতে হবে। ওপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে না উল্টে দেবে, তাহলে দুপাশেই ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে কি, এটাকে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটু কেটে দিয়েছিলাম। ব্যাস সাথে সস বা চাটনি দিয়ে দিতেই কিন্তু ছেলের পুরো টিফিন খালি করে এসে